আমি মুকসুদ আহমেদ আমার বাসা কেরানীগঞ্জ কন্ডাইনন জাজিরাতে বাস করি তো আপনার আমার সমস্যা হলো আপনি বিগত তিন বছর যাবত সমস্যাটা আমার হিপ জয়েন্টে এই ডান হিপ জয়েন্টে তারপর আমি অনেক বাংলাদেশে যে প্রখ্যাত যে হাসপাতাল হয়েছিল আমি এখানে ভালো ভালো উন্নত ডাক্তার দেখাইছি ওনারা সবাই বলছে আমারে যে আপনার এই হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে তো রিপ্লেসমেন্ট করতে হবে এখানে আপনার আমি বেশ কয়েকটা হাসপাতালে গেছি মানে বাংলাদেশে বড় বড় হাসপাতাল যেগুলি বড় ডাক্তার ওনারা বললো এই কথা তো ওনাদের সাথে চুক্তি হলো আমার সাথে 3.5 লক্ষ টাকা মানে কন্ট্রাক্ট হয়েছে 3.5 লক্ষ টাকা তো আমাকে ডেট দিল যে এই 2-3 দিন পর আপনাকে টাকা জমা দেন আমি এটা আপনার অপারেশন করবো তো আমি একটু চিন্তা বিমর্ষ হয়ে গেলাম যে একটু দেখি ঘুরে ফিরে কিছু করা যায় কিনা ইতিমধ্যে আমার ফ্যামিলির সাথে পরামর্শ করলাম ওনারা বললো যে এখান থেকে অনেক পেশেন্ট শুনছি যে এটা সুস্থ হয়নি তো তুমি এক কাজ করো একটু পাসপোর্ট যেন আমার আছে তুমি বাইরে চলে যাও ইন্ডিয়া যেতে বলছে তো আমি চিন্তা করলাম যে ইন্ডিয়া চলে যাই ইতিমধ্যে আমি দেখলাম যে অপারেশনবিহীন ডিপিআরসির ডাক্তার শফিল প্রধান মিনিস্টার সাহেব ওনার একটা মানে ইউটিউব থেকে আমি এটা সন্ধান পেলাম তারপর দেখলাম যে ওনার আরও রুগীরা ওনার মানে স্টেটমেন্ট বক্তব্য দিয়েছে যে না আমরা এই অবস্থায় অপারেশনহীন অবস্থায় আমরা মানে সুস্থ হয়ে গেছি ওষুধ দাঁড়াতে তো আমার একটা মানে সাহস যোগাড়ের ভিতর যে ওনার পরে তো আমার হইতে পারে আমার একটা একটা আত্মবিশ্বাস ফিরে পেলে আসলাম আগে তো ফিরে পাওয়ার পর আমি মাসখানি আগে ওনার সাথে সাক্ষাৎ করি সাক্ষাৎ করার পর উনি আমার যে এক্স রে দেখলো দেখে বললো তেমন কিছু হয় নাই আমাকে সাহস দিল আমার তেমন কিছু হয়নি কিছু রক্ত টেস্ট দিল দেখে বললো যে আপনার মতো ওষুধ দিলে খান আশা করি সুস্থ হয়ে যাবে এরপর এক মাস পর দেখা করেন তো আমি আজকে এক মাস পর দেখা করলাম স্যারের সাথে আমার পাও আগে থেকে মোটামুটি বলা চলে যে 80% সুস্থ হয়ে গেছেন এখন আমি আসলে সুস্থ হয়ে গেছি আমি হাঁটতে পারতাম না আমি যে হাঁটলে বাঁকা হয়ে যেতাম এরপর পা প্রচুর ব্যথা করতো শুইতে গেলে ব্যথা করতো মানে বলা চলে আমি একটা অচল অবস্থার মধ্যে ছিলাম আর কি স্যারের সাথে সাক্ষাৎ হলো সৌভাগ্য আমি আল্লাহ আশীর্বাদ করি স্যার আল্লাহ নেখা দাঁড় করুক এবং ওনার দ্বারা আমি অনেক সুস্থ হয়ে গেছি আর কি এখন বেশ সুস্থ হয়ে গেছি এরপর আজকে আমি আসছি স্যারের এখানে তো স্যারের ওই ইকো থেরাপি নাকি একটা থেরাপি দিবে আজকে আমার বলছে এরপর আমি আবার জানাবো পরবর্তী স্যারে জানাবো যে কি অবস্থা আমার কতটুক হয়তো আর কি জানাবো আর কি যে রোগীর মূলত এভিএন এই যে দেখেন মাথাটা এই যে গোল থাকবে হ্যাঁ সার্কুলার আর এখানে এই যে সিটোবুলাম আর ফিমারের মাথা এটা নষ্ট হয়ে গিয়েছে বুঝাই যায় আর এটা দেখেন এটা ভালো যে মসৃণ চারপাশে হ্যাঁ এই যে বুঝাই যায় ভিন মানে জোড়ার মাথাটা নষ্ট হয়ে গেছে সার্কুলার না এটা জোড়া লেগে যেতেছে ভিন আছে অনেকটাই কমে গেছে আগে তো যে ডিগ্রি দেখছে স্যার এখন তো মানে স্যার ইকো থেরাপি যেটা দেওয়া হলো ওটা দেওয়ার পর আমার আগের থেকে অনেকটাই ভালো লাগে আমি যে মানে আধা ঘন্টা আগে আসছিলাম তখন আমার ব্যথাটা একটু বেশি ছিল কিন্তু যে থেরাপিটা দেওয়ার পর আপনার গিয়ে আমার ব্যথাটা অনেকটাই কম লাগতেছে মানে খুব একটা স্বস্তি বোধ করতেছি খুবই ভালো লাগতেছে আর কি এখন
তো স্যারে বলছে যে আপনাকে আরো দুই চারবার এখানে আসতে হবে, একটু ট্রিটমেন্ট করতে হবে, আমার পরামর্শ নিতে হবে স্যার, এটা স্যারে বলছে আর কি আমার। তো আমি আবার ইনশাল্লাহ অবশ্যই আসবো এখানে, আমি আবার অবশ্যই আবার আশা করি যে আমি সম্পূর্ণ অল্প কিছু মধ্যে সুস্থ হয়ে যাবো আর কি, আমার দৃঢ় বিশ্বাস আর কি এটা। আমি তো চিকিৎসা নিয়েছি, ইনশাল্লাহ অনেকে সুস্থ বোধ করতেছি। আমি আশা করি যে আশাবাদী যে বাংলাদেশ না সমগ্র মানে যে দেশগুলো আছে অন্যান্য দেশ থেকে যদি আসে, আমার দৃঢ় বিশ্বাস যে সফিউল্লাহ প্রধান স্যার যদি ট্রিটমেন্ট নেয় বা গ্রহণ করে, আমি আশাবাদী মানে আপনি 100% ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। কারণ আমি একটা ভালো একটা মানে সুস্থ বোধ করতেছি। দেশবাসীর উদ্দেশ্যে বলবো এটাই যে আপনারা যাদের যারাই অপারেশনে আসক্ত মানে বলছে যারা ডাক্তার অপারেশন করার জন্য, আপনারা আপনাদের প্রতি অনুরোধ আমার যে আকুল আবেদন যে আপনারা ওই শরীফুল্লাহ স্যারের সাথে ডাক্তার শফিউল্লাহ স্যারের সাথে আপনারা যোগাযোগ করেন, সাক্ষাৎ করেন। আমি দৃঢ় বিশ্বাস আপনাদের এই সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ, আশা করি সুস্থ হয়ে যাবেন, দ্রুত সুস্থ হয়ে যাবেন। কারণ ওনার চিকিৎসাটা আমার কাছে খুব বেটার লেগেছে আর কি, খুব বেটার। আমি ভাবতে পারি না যে এত দ্রুত সময়ে আমি সুস্থ হয়ে যাব। আমি হতাশ ছিলাম, আমি প্রচুর হতাশ ছিলাম, তো ওনার আশ্বাসে আমি মোটামুটি অনেকটাই সাহস পেয়েছি। ইনশাল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ, অনেক সুস্থ হয়ে গেছি। আপনারা আমি যোগাযোগ করেন, আশা করি আপনাদের সমস্যাগুলি সলভ করবে ইনশাল্লাহ, সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। TPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।